शिक्षा कार्यक्रम अनेकता बेहतर हो जारे अनल क्लस नार व्यवस्था कर सप्तम श्रेणी छात्र छात्री आज के तुम्हारे शेखा टेंस टेंसटा तुम्हारा एक मंच दिए देखो आशा रखी तुम्हारा सहजे सबा बुझते टेंस तीन प्रकार के चार भागे भाग कर चार भागे भाग कर संक्रांत तुम्हारे एक छोट कविता बोलते एक टेंस गुड़ी चौदशे गुड़ी गुड़ी मे तीन टिकार प्रेजेंट पास्ट फ्यूचर तर पेटे नहीं चार चार तीन चार बारो मे देखे अर्थात एक एक टेंस के चार भागे भाग कर प्रेजेंट इंडिफिनाइट प्रेजेंट कंटिन्यूअस प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस अभी प्रेजेंट परफेक्ट प्रेजेंट इंडिफिनाइट का कहते हैं प्रेजेंट इंडिफिनाइट टेंस आलोचना करार आगे हमें जानते हैं नम्बर सम्बन्ध नम्बर दुई प्रकार सिंगुलर नम्बर प्लुरल नम्बर और एक विषय सम्पर्क तुम्हें जानते हैं पार्सन सम्पर्क पार्सन तीन प्रकार फर्स्ट पार्सन सेकेंड पार्सन थर्ड पार्सन एन प्रेजेंट प्रेजेंट इंडिपेंडेंट में आलोचना करते प्रेजेंट इंडिपेंडेंट वर्णना लाके दिए बर्तमानकाल अनिर्दिष्ट समय जे समस्त काजगुलो बोझाय प्रेजेंट इंडिफिनाइट टेंस प्रेजेंट इंडिफिनाइट टेंस बा टेंस गठन करार संक्षिप्त एक नियम रही नियम ख्याल करी बांगला रूप इंग्रेजी रूप बांगला रूप का कम से ख्याल कर प्रथम बोलने कर्ता कर्ता कर्म जो क्रिया और इंग्रेजी रूपी बोलने कर्ता जो क्रिया जो कर्म एखन बांगला थेके इंग्रेजीते अनुवाद करार समय आमरा प्रथमे बसाबो कर्ता कर्ता काके बोले वाक्यस्थित जे विशेष्य बा सर्वनाम पद क्रिया सम्पादन करे ताके कर्ता बोले उदाहरण बुझते मन करो लिखी हरिण भात खाय हरिण भात खाय वाक्य हरिण हल कर्ता हरिण कर्ता भात कर्म और खाय क्रिया
এই বাংলা বাক্যটাকে আমরা যখন ইংরেজিতে অনুবাদ করব তখন কি হবে প্রথমে কর্তাটা বলবে কে এ আর আই সরি তুমি লক্ষ্য করো যে বাংলা বাক্যে কর্তা পরে কর্ম বসেছে এই যে আমরা এখানে আগে দেখাচ্ছি কর্তা পরে কর্ম বসেছে কিন্তু ইংরেজিতে বলবে ক্রিয়া পরি ই এ টি এস ইজ রাইটস আর আর সি ই রাইটস এখন এই এস প্রসঙ্গে কিছু কথা আছে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে ক্রিয়া শেষে একটা এস বা ইএস যোগ হবে প্রশ্ন হলো কোথায় কোথায় এস পড়বে বা কোথায় কোথায় ইএস পড়বে কর্তা যদি সরি যে সমস্ত ক্রিয়া শেষে তোমরা লিখে নাও খাতায় যে সমস্ত ক্রিয়া শেষে যে সমস্ত ক্রিয়া শেষে ও সি এইচ এক্স এস এস ইত্যাদি থাকবে এই ধরনের ক্রিয়া শেষে ইএস যোগ করতে হবে এই ধরনের ক্রিয়া শেষে ইএস যোগ করতে হবে কেমন তো এই ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তারপরে আসছে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বর্তমানকালে যে সমস্ত কাজগুলো চলছে বিরামহীনভাবে চলছে যা চলা এখনো শেষ হয়নি করা শেষ হয়নি এই ধরনের কাজকে বলবো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর উপায় হলো ক্রিয়া শেষে সাধারণত ইতিসি ইতিস ও ইতিসি এই ধরনের ক্রিয়া সাধু ভাষা চলিত ভাষা থাকবে আসছি যাচ্ছি খাচ্ছি লিখছি শুনছি পড়ছি দেখছি এই ধরনের ক্রিয়া গঠন প্রণালী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে মূল ভাগের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে মূল ভাগের সঙ্গে আইএনজি যোগ করতে হবে কেমন ক্রিয়া শেষে আইএনজি যোগ করতে হবে যেমন আমরা এখানে একটা উদাহরণ দিচ্ছি তোমরা লক্ষ্য করো মূল ভাগের সঙ্গে আইএনজি যোগ করতে হবে আর কর্তার নাম্বার পারসন অনুসারে এম ইজ আর এ যে কোনো একটা বসাতে হবে কর্তা যদি ফার্স্ট পারসন অর্থাৎ আই হয় তাহলে এম হবে কর্তা যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল বা ফার্স্ট পারসন প্লুরাল যদি হয় তাহলে আর হবে আর থার্ড পারসন সিঙ্গুলার না হলে ইজ হবে এখন আমরা মনে করি একটু আমরা একটা উদাহরণ নিতে পারি লক্ষ্য করো আমি মাস ধরছি আমি মাস ধরছি এখন আমি হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য আই হবে সাহায্যকারী ক্রিয়া এম ইজ আর এর এম হবে আর ধরার ইংলিশ আছে ক্যাশ সি এ টি সি এইচ ক্যাশ এই মূল ভাগের সঙ্গে আইএনজি যোগ হবে আই অ্যাম ক্যাশিং তারপর কর্ম বসবে ফিশ এফ আই এস এইচ ইএস ফিশেস এই ফিশেস যেটা মাছ তো একটা ধরা হয় না একাধিক মাছ ধরা হয় এজন্য এটাকে প্লুরাল করে দিলেও দেওয়া যাবে সিঙ্গুলার করলেও করা যাবে যদি আমরা ফিশেস না দিই ফিশ দিই তাতে কোনো অসুবিধা নেই কেমন তাহলে এই ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কাকে বলে তোমরা একটু সংক্ষেপে লক্ষ্য করো প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বর্তমান বর্তমান
কি বলে ঘটমান বর্তমান যে কাজ এইমাত্র ঘটিয়েছে যার ফলাফল এখনো বিদ্যমান তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন আমরা একটা বাক্যের দিকে খেয়াল করি আমরা একটা বাঘ মেরেছি আমরা একটা বাঘ মেরেছি এখানে প্রথমে করতে হবে আমরা উই হ্যাড কে আই এল এন ই ডি কিল এ টাইগার উই হ্যাভ কিলড এ টাইগার গঠন প্রণালী আমাদের লক্ষ্য করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল ভাগটা পাস্ট পার্টিসিপল ভাগের তৃতীয় ফর্ম মূল ভাগটা পাস্ট পার্টিসিপল হতে হবে আর কর্তার নাম্বার পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ বলবে তো ঠিক আছে আমরা বাকি কাজগুলো আগামী ক্লাসে করব আজকের এই পর্যন্ত আমি আমার সংক্ষিপ্ত ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো